জানো তোমরা কত দেরি করে আসছো? তোমরা দেরি করে আসার কারণে আজ আমার কত অপেক্ষা করা লাগছে। সরি স্যার। তোমরা জানো আমাকে কত মন্ত্রী মিনিস্টারের বাড়িতে গিয়ে তাদের ছেলেমেয়েকে লেখাপড়া শেখাতে হয়। কোচিং সেন্টার আছে, তারপরে প্রাইভেট ইংলিশ স্কুল আছে। তোমরা এত দেরি করে আসলে আমি তোমাদের জন্য কেমন করে কোন বিষয়টা পড়াবো বলো? ঠিকমতো যদি তোমাদের না পড়াতে পারি তখন তোমাদের বাবা মা আবার আমার উপরে দোষ দিবে, মাস্টারের দোষ হয়ে যাবে। তোমরাই তো দেরি করে আসছো, এটা কি তোমাদের নীতি বলো? তোমরা অনেক ভালো ছাত্রী তো, কত সুন্দর করে বললে সরি স্যার, তারপরে কত সুন্দর করে বললে আর হবে না স্যার। দেখ আমার মনটা সার্থক হয়ে গেল। আজ তোমাদের এই অন্য কোনো বিষয় পড়াবো না, এই দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেক রোমান্টিক একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমাদের পড়াবো। তোমরা সবাই যার মনে তাই বই পড়ো। আজ তোমাদের এই দশম অধ্যায় এখানকার এই পার্বতী আর এই দেবদাস এই উপন্যাসটা পড়াবো। আর এটাতে যে পার্বতী কলসি নিয়ে যায় নদীতে সেখানে পানি নিতে, আর দেবদাস তাকে নৌকরি দিয়ে একটা আঘাত করে কপালে, ওই সময় কারা স্যার পানি খাবেন না? ঠিক আছে স্যার, কাশলেন যে পানি দেব দরকার নেই। ঠিক আছে তোমরা পড়া শুরু করো, ওই দশম অধ্যায় থেকে ওই পার্বতীর যে ঘটনাটা ওটা পড়ো। স্যার কতটুকু পড়বো? আচ্ছা পড়লেই হলো, রোমান্টিক সাবজেক্ট তো। স্যার রোমান্টিক সাবজেক্ট তো, একটু বুঝে শুনে পড়াটাই ভালো। তোমাদের তো সেই বুঝে শুনে পড়ার বয়স হয়েছে নাকি? পড়ো, পড়লেই হবে। কেমন আছো তোমরা সবাই? কি ব্যাপার রশিদ, তুই আমার চেয়ারে বসে কি করছিস? এইটা কি? ও, তাহলে এখানে এইসব হচ্ছে? ইংরেজি লিটারেচার ক্লাসের প্রেমের উপন্যাস পড়ানো হচ্ছে? যাদব, এই মেয়ে কি পড়াচ্ছিল ওই বেয়াদবটা তোমাদেরকে? স্যার উনি স্যার না, তাহলে উনি কে? তোমাদের কি ওকে স্যার মনে হচ্ছে? স্যার আমরা তো ভাবছি উনি আমাদের স্যার। আচ্ছা, ছাগলটাকে তোমাদের স্যার মনে হচ্ছিল না? আমাদেরকে প্রেমের গল্প শোনাচ্ছে স্যার। সে তো করুণ কাহিনী, আমাদেরকে দেবদাস পার্বতী সবকিছুর উপন্যাস শুনছে, কিন্তু না স্যার খুব ভালো লাগতেছিল। কিন্তু তোমরা একটু কোয়াইট থাকো। চুপ থাকো, অনেক হয়েছে। এই মেয়েরা এবার ওই ইংরেজি লিটারেচারটা বের করো। ইশ, এমন একটা হ্যান্ডসাম স্যার রেখে আমি কার সাথে, কাকে আমার হিরো ভাবছিলাম না? কি ভুল করছি আমি? এখন তো ওরা সবাই আমাকে ইনসাইট করবে। ধর কি ভুলটা এনে করলাম আমি। আচ্ছা আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। জি স্যার, জি স্যার। তো শুরুতে আমরা আসি যে ফিটনেস মানে কি আর ফিজিক্যাল ফিটনেসই বা কি, কোনো ধারণা আছে তোমাদের কারো? ফিটনেস হলো সক্ষমতা, আর ফিজিক্যাল ফিটনেস মানে হচ্ছে কি, শারীরিক সক্ষমতা। তার মানে হচ্ছে তোমরা শারীরিক দিক থেকে কতটুকু সুস্থ সামর্থ্যবান আছো, সেটাই হচ্ছে
ফিজিক্যাল ফিটনেস। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করছি। কিন্তু স্যার সবসময় দেখি যে অফিস আদালতে অ্যাসিস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে যে কোচিং সেন্টারের মধ্যে অ্যাসিস্ট্যান্ট। ওকে, বুঝতে পেরেছি। অসিত, নেক্সট টাইম যেন এরকম ভুল আর করতে না। মনে থাকবে? আসি তাহলে। আর শোন, আমি বেরোচ্ছি, তুই সব লক করে তারপরে আসবি। আসলে এগুলো করা আমার ঠিক হয়নি, প্রকৃতপক্ষে প্রকৃত শিক্ষক যে, সেই তোমাদের জ্ঞান দিয়ে গেল, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনিও শিখেন।